नमस्कार, सोनालिस रूप गार्डेने आपनाके स्वागत। आज आमी छाद बागान देखाच्छी ना, एटा पाशेई एकटा फाका जमी, सेखाने नतून करे माटी फेला होयेछिलो आर सेई नतून माटीते किछु राईर दाना फेला होयेछिलो। राई माने राई सर्षे। एई सर्षेर बीज आमी आसाम थेके संग्रह करेछिलाम एक बंधुर माध्यमे। आमादेर एखाने जे सर्षे शाक हय সেই সর্ষের পাতাগুলো একটু বেশি খাঁজকাটা থাকে, কিন্তু এই সর্ষের পাতাগুলো একটু গোল আকৃতির হয়। আমি গাছের গোড়া শুদ্ধ তুলছি না, পাতা ভেঙে নিচ্ছি আর কয়েকটা মাথাও ভেঙে নিয়েছি। এইভাবে গাছ পাতা নিলে গাছটা থাকবে। আর যেহেতু এটা নতুন মাটিতে ফেলা, এখন অবধি কোনো সার দেওয়া হয়নি। এখানে যে সর্ষেটা দেখানো হচ্ছে এটা কিন্তু আমাদের এখানকার সর্ষে শাক। এর পাতাটা খাঁজকাটা আর এটা রাই শাক, রাই সর্ষে, দুটোই সর্ষে। আর নিচে যতগুলো সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে এগুলো সবই আগাছা। আগাছা এখন অবধি পরিষ্কার করা হয়নি। এই শাক নানানভাবে খাওয়া যায়, ভাজা, শাকের ঝোল, বাটা। পাঞ্জাবিরা এই শাক অনেকক্ষণ ধরে সিদ্ধ করে সুন্দর একটা রেসিপি তৈরি করে। এই রাই সর্ষে শাক শুধুমাত্র শীতে নয়, শীতের পরেও পাওয়া যায়। তবে শীতে খুব ভালো এর পাতাগুলো হয়। আমার এই রাই সর্ষে শাক খুবই প্রিয় শাক, বলতেই আমি খুব ভালোবাসি। আর এখানে তো একেবারেই কোনো রাসায়নিক সার ছাড়া কত সুন্দর হয়েছে। আগাছা পরিষ্কার করে দিলে আরও সুন্দর হয়ে গাছগুলো হতো। শীতে সর্ষে শাক খেলে শরীর গরম থাকে। তবে যাদের পিত্তদোষ, মানে শরীর গরম হয়ে যায়, তাদের এই শাক গরমের সময় না খাওয়াই ভালো। এখানে কিছু গোবর জমানো রয়েছে, এটা কয়েক মাস পরে সারে পরিণত হবে। গাছে আমি এগুলোই ব্যবহার করব। এখানে আরও কিছু ধনে পাতা হয়েছে, কয়েকটা ধনে পাতা নিয়ে নিচ্ছি। গাছের গোড়া শুদ্ধ তুলব না, তবে একটা গোড়া উঠে এলো। এই ধনে পাতাও আমি সবজিতে ব্যবহার করি। অনেক বেশি ধনে পাতা হলে ধনে পাতা বাটা খাওয়া যায়। বাগানের সবজি তোলার আনন্দই আলাদা। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে আমি রান্নায় ব্যবহার করব। ছোটবেলায় যখন মায়ের সঙ্গে আমার দিদিমা বাড়ি যেতাম, তখন আমার দিদিমা এই শাকগুলোর ঝোল রান্না করে খাওয়াতো, সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে শাকের ঝোল। আমি সেই রান্নাটা অত সুন্দরভাবে করতে পারি না, তাও চেষ্টা করব সেভাবে রান্না করার। কিছু স্বাদ আছে যা কখনোই ভোলা যায় না, সেগুলো আমি ফিরে পাওয়ার জন্য সেই রেসিপিটা আজ আমি করব। পাশে যদি সামান্য একটু ফাঁকা জমি পড়ে থাকে, তাহলে আপনারাও এইভাবে কিছু সর্ষের দানা ছড়িয়ে দিলে অনায়াসেই কিছু সর্ষে শাক পেয়ে যাবেন। স্বাস্থ্যকর এই সবুজ শাক খাওয়া আমাদের জন্য খুবই ভালো। নির্ভেজাল এই শাক, যাতে কোনো রাসায়নিক বা কোনো কেমিক্যাল নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।